দিব বিচারছো তা চাঞ্চল্যকর খবর। রাজ্যত পুনর্বার জঘন্য কাণ্ড সংঘটিত হয়েছে। এবার ঘরত কোনো নথকার সুযোগ ল 14 বছরীয় কিশোরীর সঙ্গে কুকাণ্ড সংঘটিত করেছে পহন দাসে। আর পহন দাসর কাণ্ড এইবার রাজ্য জোকারি গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর পুনর্বার উল্লেখ করেছো, 14 বছরীয় কিশোরীর সঙ্গে এবার জঘন্য কাণ্ড সংঘটিত হয়েছে। ঘরত কোনো নথকার সুযোগ ল কিশোরীক নির্যাতন। কিশোরীগিয়ে চিঁর বাখর করাত পলায়ন করেছে লম্পটুয়ে। লম্পট পছন দাসর পহন দাসর কাণ্ড এইবার জোকারিছে মরাণ। ইতিমধ্যে ভুক্তভোগী কিশোরীর পরিয়ালে দাখিল করেছে এজাহার। আর ভুক্তভোগী কিশোরীর পরিয়ালের এজাহারের ভিত্তিত আটক করা হয়েছে পহন দাসক। আর দোষীক শাস্তির দাবিরে উত্তপ্ত হয়ে পড়েছে খোয়াং থানা। 14 বছরীয় কিশোরীর সঙ্গে এবার জঘন্য কাণ্ড সংঘটিত হয়েছে এইখন অসমতে। ঘরত কোনো নথকার সুযোগ ল 14 বছরীয় কিশোরীক নির্যাতন চলাইছে পহন দাস নামৰ এটা লম্পটে। কিশোরীগিয়ে চিঁর বাখর করাত পলায়ন করেছে লম্পটুয়ে। আর লম্পট পহন দাসর কাণ্ডই জোকারিছে এইবার মরাণ। ইতিমধ্যে ভুক্তভোগী কিশোরীর পরিয়ালে দাখিল করেছে এজাহার। দোষীক শাস্তির দাবিরে উত্তপ্ত হয়ে পড়েছে খোয়াং থানা। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো রাজ্যত পুনর্বার জঘন্য কাণ্ড সংঘটিত হয়েছে। এই লম্পট পহন দাসর কিছু ফটোগ্রাফ এই মুহূর্তে আমি দেখাইছো। 14 বছরীয় কিশোরীর সঙ্গে জঘন্য কাণ্ড সংঘটিত করেছে লম্পট পহন দাসে। উল্লেখ করেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। রাজ্যত পুনর্বার চাঞ্চল্যকর কাণ্ড সংঘটিত হয়েছে। এবার 14 বছরীয় কিশোরীর সঙ্গে জঘন্য কাণ্ড সংঘটিত করেছে লম্পট পহন দাসে। লম্পট পহন দাসর কাণ্ড এইবার জোকারিছে মরাণ। মরাণর খোয়াঙতে ঘটনা সংঘটিত হয়েছে। আমি মুহূর্তত ফটোগ্রাফ দেখাইছো। লম্পট পহন দাসর কাণ্ডই এবার রাজ্য জোকারিছে। ধিং কাণ্ডর পাছতে এইবার মরাণত সংঘটিত হয়েছে এই ঘটনা। পরবর্তী পর্যায়ত কিশোরীগিয়ে চিঁর বাখর করাত স্থানীয় লোক পিতৃ মাতৃ উপস্থিত হয়। আর পিতৃ মাতৃ উপস্থিত হওয়ার পাছতে পলায়ন করেছে লম্পট এই পহন দাসে। 14 বছরীয় কিশোরীর সঙ্গে জঘন্য কাণ্ড সংঘটিত করেছে লম্পট পহন দাসে। আমি ইতিমধ্যে উল্লেখ করেছো রাজ্যত পুনর্বার জঘন্য কাণ্ড সংঘটিত হয়েছে। লম্পট পহন দাসর কাণ্ড এইবার জোকারিছে রাজ্য। ইতিমধ্যে ভুক্তভোগী কিশোরীর পরিয়ালে দাখিল করেছে এজাহার। দোষীক শাস্তির দাবিরে উত্তপ্ত হয়ে পড়েছে খোয়াং থানা। এই মুহূর্তে আমি দৃশ্যাংশ দেখাইছো। কালি নিশার ভাগত এই ঘটনা সংঘটিত হয়েছিল। যেহেতু ঘরত কোনো নথকার সুযোগ ল কিশোরীগীক নির্যাতন চলাইছিল লম্পট এই পহন দাসে। কিশোরীগিয়ে চিঁর বাখর করাত পলায়ন করেছে লম্পটুয়ে। লম্পট পহন দাসর কাণ্ড এইবার রাজ্য জোকারিছে। দোষীক শাস্তির দাবিরে উত্তপ্ত হয়ে পড়েছে এতিয়া খোয়াং থানা। ইতিমধ্যে ভুক্তভোগী কিশোরীর পরিয়ালে দাখিল করেছে খোয়াং থানাত দাখিল করেছে এজাহার। আমি পুনর্বার গুরুত্বপূর্ণ খবরটো ফুল পেজত লওয়ার চেষ্টা করিম। ঘরত কোনো নথকার সুযোগ ল এই লম্পটে জঘন্য কাণ্ড সংঘটিত করেছে। 14 বছরীয় কিশোরীর সঙ্গে এবার জঘন্য কাণ্ড লম্পট পহন দাসর। ঘরত কোনো নাছিল আর ঘরত কোনো নথকার সুযোগ ল কিশোরীগিয়ে যৌন আতিশার্য চলাইছে। কিশোরীগিয়ে চিঁর বাখর করাত পলায়ন করেছে লম্পটুয়ে। লম্পট পহন দাসর কাণ্ডই এইবার জোকারিছে মরাণ। মরাণর
মৰাণৰ খোৱাঙত এই ঘটনা সংঘটিত হৈছে। ইতিমধ্যে ভুক্তভোগী কিশোরীর পরিয়ালে সমগ্র বিষয় সন্দৰ্ভত দাখিল কৰিছে এজাহাৰ। দোষীক শাস্তিৰ দাবীৰে এতিয়া উত্তপ্ত হৈ পৰিছে খোৱাং থানা। আমি আমার হাতে দৃশ্যাংশ যেহেতু আছে, আমি লম্পট পখন দাসর ফটোগ্রাফি মুহূর্তে আহি পড়েছে। আমি পুনর্বার দৃশ্যাংশ দেখার চেষ্টা করি।